বিশ্বের সবচেয়ে দামি বাড়ির মালিক সৌদি যুবরাজ। সৌদি যুবরাজকে নিয়ে কল্পনা জল্পনার শেষ নেই, সমালোচনার শীর্ষে রয়েছেন এই সৌদি যুবরাজ। বিশ্বের সবচেয়ে দামি বাড়ির মালিক সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান 2 বছর আগে বাড়িটি কিনেছিলেন তিনি। তবে এতদিন ক্রেতার নাম জানা না গেলেও মার্কিন সংবাদ মাধ্যমে নিউ ইয়র্ক টাইমসে এ খবর প্রকাশ পেয়েছে। প্রতিবেদনে বলা হয়, 2 বছর আগে ফ্রান্সের শ্যাটো লুইস 14 নামের বাড়িটি $30 কোটি প্রায় 2400 কোটি টাকায় বিক্রি হয়েছিল। তখন ফরচুন ম্যাগাজিন একে বিশ্বের সবচেয়ে দামি বাড়ি হিসেবে আখ্য দেয়। 57 একরের ল্যান্ডস্কেপে রয়েছে স্বর্ণপাতার ঝর্ণা, মার্বেলের ভাস্কর্য এবং আঁকাবাঁকা গাছের বেড়ার দেওয়াল, যা গোলক ধাঁধার সৃষ্টি করে। প্রাসাদের চোখদাধানো এসব তথ্য জানা গেলেও তখন একটি তথ্য কেউ জানতে পারেননি, আর সেটি হলো এই বাড়ির ক্রেতার নাম। তবে এই সংক্রান্ত নথি বিশ্লেষণের মধ্য দিয়ে নিউ ইয়র্ক টাইমস দাবি করছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানই এর ক্রেতা। একে সৌদি যুবরাজের অসংযত ক্রয়গুলোর একটি বলে উল্লেখ করেছে নিউ ইয়র্ক টাইমস। $500 মিলিয়ন মূল্যের ইয়ট এবং ভিনচির আঁকা $450 মিলিয়ন মূল্যের চিত্রশিল্প ক্রয় নিয়ে সৌদি যুবরাজের বিরুদ্ধে বিতর্ক রয়েছে। দেশের ভেতরে দুর্নীতি বিরোধী অভিযান চালানোর মধ্য দিয়ে নিজের ভাবমূর্তি স্বচ্ছ করে বিদেশে বিলাসিতা করেছেন বলে উল্লেখ করেছে নিউ ইয়র্ক টাইমস। CIA-র সাবেক পরিচালক এবং লেখক ব্রুস ও লেইডেল বলেন, তিনি নিজের সাফল্যমণ্ডিত ভাবমূর্তি গড়ার চেষ্টা করছেন। তিনি দেখাতে চাচ্ছেন তিনি আলাদা চরিত্রের, তিনি একজন সংস্কারক, অন্তত সমাজ সংস্কারক, এবং তিনি দুর্নীতিবাজ নন। তবে এটা তার ভাবমূর্তির উপর একটি ভয়াবহ আঘাত হেনেছে। 17শ শতকে নির্মিত প্রাসাদটিতে 21শ শতাব্দীর প্রযুক্তি মিশেলে আধুনিকায়ন করা হয়েছে। এখানে রয়েছে মদ্যপানের কক্ষ, মুভি থিয়েটার, পানির নিচে স্বচ্ছ চেম্বার সহ নানা বিনোদনমূলক ব্যবস্থা। এর ঝর্ণা, সাউন্ড সিস্টেম, লাইট এবং নিঃশব্দের এয়ার কন্ডিশনারগুলো আইফোনের মাধ্যমে দূরনিয়ন্ত্রিত। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, এবং মোহাম্মদ বিন সালমানের এই বিলাসবহুল বাড়ি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।